ওখানে তখন হাড় কাঁপানো ঠান্ডা, শীতের তীব্রতায় খাদ্য থেকে বাসস্থানের সংকট। ঠান্ডা থেকে বাঁচতে তাই প্রতি বছরই হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আমাদের দেশে আসে দলে দলে পরিযায়ী পাখি। শীতের সময় বাঁকুড়ার মুকুটমণিপুরের কংসাবতীর জলাধারেও হয় তেমনই পাখির আনাগোনা। এইবারও পরিযায়ী পাখির সংখ্যা, তাদের গতিপ্রকৃতি ও স্বভাব জানার জন্য পরিযায়ী পাখি সমীক্ষার আয়োজন হল কংসাবতী জলাধারে। পক্ষীশুমারির কাজে উপস্থিত বাঁকুড়ার এডিএফও অসিত কুমার দাস, খাতড়ার রেঞ্জার সীতারাম দাস সহ বন দফতরের অন্যান্য আধিকারিকরা পুরো জলাধারে যেটা দুটো নদী মিশেছে, কংসাবতী দ্যাট মিন্স কাঁসাই আর কুমারী, আমরা আজকে প্রথম দিনে কাঁসাইয়ের যে অংশটা সেটা সম্পূর্ণ করলাম, যেখানে প্রায় 12 ধরনের বিভিন্ন মাইগ্রেটরি বার্ডস আমরা দেখলাম আর কি, এজ লাইক কুট, কর্মোরেন্ট, টিল, আরও বিভিন্ন ধরনের বার্ডস যেগুলো মূলত মঙ্গোলিয়া সাইবেরিয়া থেকে যেগুলো আসে সেটা আমরা আজকে অবজার্ভ করলাম। এখানে রাঙামুটি যেটাকে বলে, মানে রেড ক্রেস্টেড পোচার্ড, তাছাড়া নর্দার্ন পিনটেল, তাছাড়া গ্রেট ক্রেস্টেড গ্রেভ যেটা লাদাখের থেকে আসে, এরকমের আমরা অনেকগুলি প্রজাতি পেয়েছি। সব থেকে বেশি পাওয়া গেছে লেজার হুইসলিং টিল, প্রায় 1900 কাছাকাছি। বেশিরভাগই ভারতবর্ষের হিমালয় পেরিয়ে পরে আসে। লেজার হুইসলিং টিল একমাত্র লোকাল মাইগ্রেন্ট, আমাদের ভারতবর্ষের মধ্যেই এরা ঘোরাঘুরি করে সারা বছর। তবে বিগত বছরের তুলনায় এই বছর পাখির সংখ্যা কমেছে খুবই। তবে পাখির সংখ্যা কম হওয়ার পেছনে প্রবল দূষণকেই দায়ী করছেন সংস্থার কর্মকর্তারা। এখানে মূলত যেটা মেকানাইজড বোট আর ডিউ টু ফিশিং, এটা একটা মেজর কনস্ট্যান্ট, যেটা মাইগ্রেটরি বার্ডের ক্ষেত্রে আসার বাধা হওয়ার মূলত কারণ, যেটা আর কি আমরা অবজার্ভ করছি, সেটা যাতে কন্ট্রোল হতে হয় সেজন্য আমরা চেষ্টা করব। সব প্রাকৃতিক দূষণের কারণেই, মানে পরিবেশ দূষণের কারণেই পাখির পরিমাণ কম, এমনটা নয় যে খুব বেশি শিকার হচ্ছে বা অন্যান্য বিভিন্ন বোটিংয়ের ফলে বিঘ্নিত হচ্ছে, কারণ কংসাবতীতে বোটিং একটা খুব সীমিত জায়গা জুড়ে হয় আর কি। এটা ওই যে চাষাবাদ আছে জমিতে অত্যাধিক পরিমাণে কীটনাশকের জন্য এবং গৃহস্থলী যে জল দূষণ ওই জন্য হতে পারে। একদিকে জলবায়ু পরিবর্তন, অন্যদিকে মানুষের হাতেই চলছে ব্যাপক প্রকৃতি নিধন, আর তাতেই আস্তে আস্তে এসব এলাকাতেও স্বাচ্ছন্দ্য হারাচ্ছে পরিযায়ী পাখির দল। তবে বিজ্ঞানীদের আশা এখনও আছে সময়, তার মধ্যেই যদি করা যায় কিছুটা হলেও তাপস্খলন, যদি একটু সাজানো গোছানো করা যায় ওদের পরিবেশ, যদি পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায় একটু হলেও। বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।